أستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাতি কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা محبت وعلى آل سيدنا ধন্যর আজ ফির মাঠি ধন্য তোমাদের জিন্দগি তোমাদের মাঝি ঘুমিয়ে আছেন মোদির দয়াল নবীজি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله
تهجد لا إله ما شاء الله إله مرحبا لا إله جوري جوري لا إله তাই আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া উপায় নাই, ঠিক না? উচ্চ আওয়াজে বলুন, আল্লাহ ছাড়া আমরার নবীজি ছাড়া, নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার মাশাল্লাহ, নবীজির দিদার পাইতে হইলেন, বলি আল্লাহর দোয়া চাওয়াইলা ইলাহ তাওয়াজ্জুরিলা ইলাহ মাশাল্লাহ ইলাহ আল্লাহ অনেকে দূরে মাদিনা, আমরা কোন পথে হইব হরাওয়া, বলুন অনেকে দূরে মাদিনা, আমরা কোন পথে হইব রাওয়া, দয়া আল্লাহর হইলে দয়া, দয়া আল্লাহর হইলে দয়া, পূর্বে মনে ভাষণ তুমি দুনিয়াতে পাঠ গিলা, আল্লাহ আদম হাবা বানাইলা, তুমি দুনিয়াতে পাঠ গিলা, তিনশো বছর পরে দোয়া কবুল, তিনশো বছর পরে দোয়া কবুল, নূরের নবীর বসিলা ইলাহ তাওয়াজ্জুরিলা ইলাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহ, গুনাহগারের গুনাহ ঝরি দরদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরি দরদে আপনার, দয়া করে ছড়াইবেন, দয়া করে ছড়াইবেন, উম্মত গুনাহগার নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা নবী হারাম, ঠিক না? চাওয়াজে বলুন, আপনাকে দেখলে নবী গদ জখ হয়ে হারাম, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন, চেহারায়ে আনবার নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা, মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি, ফিগিরে ফিগিরে যান নবীজি, আল্লাহ আল্লাহ।
لا إله إلا هو الله لا إله موتدت فغدا جبن دوكنا نبي هو يا مراد موتدت فغدا جبن دوكنا نبي هو يا مراد كلمة تاني بشو ناني يوم كلمة تاني بشو ناني يوم زوفا غلغي يبنى نبيه الله الله لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ধামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ কারি জনাব জালালউদ্দিন সাহেব প্রধান শিক্ষক মাদ্রাসা ইমাম খতিব ধামক জামে মসজিদ আজকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জাফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম মান্দালালী সাহেব অধ্যক্ষ দালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা সহ আজকার মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম বর্তমান অধিবেশনে আমার উভয় দিকে মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ আমার সম্মানে উপবিষ্ট অত্র এলাকার শ্রদ্ধাভাজন মরব্বিয়ানে আয়জাম আমার খলিজার ঠুকরা যুবক ভাইরাম পর্দার আড়ানে পর্দায় অন্ত নিশা আমার সবলা অবলা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যা রব্বুল আলামিন রাত্রি গভীর এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসিয়া রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে কালেমাতুস শুকর আদায় করছি সকলই মন প্রাণ উজাড় করি উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসতে পেরে খুশি না বেজার বাবা আরো জোরে বলুন খুশি না বেজার যদি খুশি থাকেন আওয়াজটা জোরে দিবেন না আসতে এই জায়গা থেকে জোরে আওয়াজ দিলে খুশি হইবেন একজন বলতে হবে তিনি কে এই জায়গা থেকে জোরে আওয়াজ দিলে বেজার হইব একটা বলতে হবে নাম কি আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান আরো জোরে বলুন আল্লাহ না শয়তান বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর প্রশংসা করার দরকার আসে না নাই বলে আল্লাহর প্রশংসা কোন কারণে করব যে রাব্বুল আলামিন আমাদেরকে জন্ম থেকে লাগাইয়া আজ 20-30 বছরের যুবক 50 বছরের মুরব্বি আমার আল্লাহ এত নিয়ামত রাজি দ্বারা ভরপুর করলেন কয়েকদিন আগের ঘটনা আল্লাহর এক বান্দা সৌদি আরবের জমিনে হাসপাতালের জমিনে ছিলেন 40 দিন দূরে বলুন কয় দিন 40 দিন এখন 40 দিন পরে যখন হাসপাতাল থেকে রিলিজ বাটার আসলো আসার পরে ডাক্তারে যখন ইনাকে এক একদিনের বিল ইনার সামনে দিল তাকায়া দেখে যে একদিনের হাসপাতালের বিল খরচ হয়েছে 40 লক্ষ টাকা কত টাকা এখন 40 লক্ষ টাকা একদিনের হাসপাতালের খরচ আমরা শুনলে মাথার হাট এটা কইব না হইতো না তখন ইবারা কিতা করছেই যখন শুনছে 40 লক্ষ টাকা বেড়া খানবন শুরু করছে ডাক্তরে হয় বুঝছি বাবা খেনে খান্দা টেকা দিতে না বাগা মারতে লাগে খান রায় আসা না মিশা ওটা কয় ডাক্তর অধিকার তাই সে বলে আমার জিগা আমি কোন কারণে খান্দি বলে আব্বা খুন কোন কারণে খান্দ বলে মাত্র একদিন যদি আমার বডির মধ্যে হাওয়া বাতাস হাত দিয়া ঢুকাইয়া 40 লক্ষ টাকা দাবি করো যে আল্লাহ আমার জন্ম থেকে লাগায়া 60-70 বৎসর কত হাওয়া বাতাস আমার ভিতরে ঢুকাইলো ইয়া আল্লাহ যদি আমার কাছে বিল চায় আমি দিয়া দিয়া তো ফতুর আদাই মুতরে দেওয়ার জন্য একটা পয়সাও আমার কাছে থাকতো না এই কারণে আমি আজকে খান্দি দিল আলহামদুলিল্লাহ
তাহলে যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দ্বারা ভরপুর করে বাসায় রাখলেন, ভবিষ্যতে রাখবেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করার দরকার আছে না নাই? আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারিমের ছোট্ট একখানা সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় অতি সংকীর্ণ, যদি রাব্বুল আলামিন তৌফিক দান করেন এই সুরাকে সামনে রেখে সামান্য কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন ইনশা আল্লাহ। আমি যে সুরা তেলাওয়াত করলাম এই সুরার নাম সুরা নসর, দূরে বলুন কি সুরা নসর, যে আল্লাহ রব্বুল আলামিন এই সুরার মধ্যে আয়াত সংখ্যা দিলেন তিনটা, দূরে বলুন কয়টা, তিনটা। এখন এই সুরা নসর আমার আল্লাহ নাদিল করলেন, কোন কারণে নাদিল করলেন, এই নসর নাদিল করার শানে নুজুল, এই সুরা নসর নাদিল করার প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? বলে আল্লাহর কুরআনুল কারিম সুরাতুল ফাতিহা থেকে লাগাইয়া সুরা নাস পর্যন্ত 30 পারা কুরআনুল কারিম একসাথে নাদিল হয়েছে না আলাদা 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 আলাদা? বলে সুদীর্ঘ 23 বছরে হযরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইসলামের উপরে ধীরে ধীরে যতটুকু প্রয়োজন হয় ওই প্রয়োজন অনুসারে আমার আল্লাহ এক একটা সুরা, কোন সময় এক আয়াত, কোন সময় ফাঁস আয়াত, কোন সময় পূর্ণাঙ্গ সুরা, অর্থাৎ যখন যতটুকু তীর প্রয়োজন হয় অতটুকু তো আমার আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি উপর নাদিল করতেন, তারই প্রেক্ষিতে আমার আল্লাহ সুরা নসর আমার নবীর উপর নাদিল করার পরে আমার আল্লাহ এই সুরা নসর নাদিল করার পিছনে সবচাইতে বড় কারণ, বড় উদ্দেশ্য হলো আমার আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দান করা। দূরে বলুন সুবহানাল্লাহ। এই সুরার মধ্যে রব্বুল আলামিন কি বললেন, ইদা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন আমার পক্ষ থেকে বিজয় আসবে। বলেন বিজয় দেওয়ার মালিককে, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, বেইজ্জত করার মালিক, যে আল্লাহ আজকা 10 তলা বিল্ডিং এ উঠাইতে পারেন, আগামী কালকা সকালে 5 তলায় নিতে পারেন, এই ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর আছে না নাই? আর জোরে বলুন মুসলমান আছে না নাই? যার পরে রব্বুল আলামিন বলতেছেন যখন আমার পক্ষ থেকে বিজয় আসবে, হে রাসূল আপনি কিভাবে বুঝবেন, ওয়ারা আইতা, আপনি থাকাইয়া দেখবেন, আন্নাসা, মানুষ সকল, সায়াদ হুলুম, প্রবেশ করতেছে, ফি দিনিল্লাহে আফওয়াজা, আপনি নবীর কালেমা গ্রহণ করে মানুষ সকল দলে দলে মুসলমান হয়ে যাইতেছে, তখন বুঝবেন আমার পক্ষ থেকে ইসলামের পরিপূর্ণ বিজয় দান করেছে। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। ইয়ার পরে আপনি নবীর কাজ কি, ফাসাব্বিহ বিহামদ, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা, আমরা প্রশংসা করব কার, রব্বিকা ওয়াস্তাগফির, আমি আল্লাহর দরবারে ক্ষমা ইস্তেগফার প্রার্থনা করবেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা প্রার্থনাকারী অতীব দয়ালু। দূরে করুন সুবহানাল্লাহ। এখন এই সুরা নাজিল করলেন আমার নবী যখন মদিনার জমিনে ছিলেন, এই মদিনায় থাকা অবস্থায় নাজিল হলো বিধায় এই সুরার নাম হলো মাদানী সুরা। দূরে বলুন কি সুরা, মাদানী সুরা। রাসূল যখন মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করলেন, রাসূলের হিজরতের সঙ্গী ছিলেন একজন, বলতে হবে নাম কি, আবু বকর সিদ্দিক আকবর। কিন্তু এই সুরা যখন আমার আল্লাহ নাজিল করলেন, আমার আল্লাহ নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মভূমি ত্যাগ করে আমার ইসলামকে জিন্দা করার জন্য, আমার কালেমাকে জিন্দা করার জন্য, আপনার জন্মভূমি ত্যাগ করে একজন মাত্র সঙ্গী লয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় ঢুকলেন, আর রবি আজকা মক্কার জমিন, মদিনার জমিন থেকে আবার মক্কার জমিনে হিজরত করেন, নবী থাকায়া দেখেন একজন আবু বকর আপনি নবীর সঙ্গী ছিলেন, আজকা একজন আবু বকর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আবু বকরে আপনি নবীর কালেমা গ্রহণ করে আপনার বন্ধু হয়ে আবার আপনার পিছন পিছন মক্কার জমিনে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়ানুসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহ যখন ইসলামের বিজয় দান করলাম, মুসলমানদের বিজয় দান করলাম, হে নবী আপনি যখন মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে হিজরত করলেন, নবী আমার ইসলামকে জিন্দা করার জন্য, কালেমাকে জিন্দা করার জন্য একজন সঙ্গী আবু বকরকে লয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় ঢুকলেন, এ নবী যখন আমি ইসলামের বিজয় দান করলাম, যখন আমি কালেমার বিজয় দান করলাম, এ নবী তাকায়া দেখান একজন আবু বকর আপনি নবীর সঙ্গী না, নবী বাবা লক্ষ লক্ষ আবু বকরে আপনার কালেমা গ্রহণ করে আপনি নবীর
বন্ধ হয়ে যাইতেছে বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ সূরা সুন্নাহ দিল করে দিলেন আমার নবী তাকায় দেখেন সমস্ত সাহাবাই কেরাম এই সূরা সুন্নাহ দিল হওয়ার কারণে আনন্দিত হয়ে গেলেন। আমার নবী তাকায় দেখেন অন্যদিন সাহাবাই কেরাম এত আনন্দিত হওয়া ওই দিন যে আনন্দ করতেছেন। রাসুল একজন সাহাবিকে ডাক দিয়া জিজ্ঞাসা করেন রে সাহাবিরা অন্যদিন তো তোমাদেরকে এত আনন্দিত হতে দেখি নাই, আজকা তোমাদেরকে এত আনন্দিত হওয়া গেল, এই আনন্দিত হওয়ার পিছনে কারণ কি? ডাক দেখো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন রব্বুল আলামিন আপনি নবীর জবান দ্বারা সূরা নসন দুনিয়ার জমিনে নাযিল করলেন আমরা মুসলমানরা বুঝে গেছি আর মুসলমানরা মার খাওয়ার দিন না আর মুসলমানরা মাথা নিচের দিক দিয়ে থাকার সময় না, এ নবী আমরা বুঝে গেছি আর মুসলমানরা লুকায় বন্দিগি করার সময় না, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের বিজয় এসেছে, এই বিজয় ধ্বনিতে আজকে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত গেলাম বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন নবীর সমস্ত সাহাবায়েকের আমার আনন্দিত হয়ে গেলেন আমার নবীর তো দেখেন আল্লাহর নবীর একদম সাহাবী সেই দিন আনন্দিত হতে পারে না খুশি হইতে পারে না, যিনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তাকায় দেখেন যেই জায়গায় সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখে মুখে কান্নার ছাপ বেদনার ছাপ, আমার নবী ডাক দিয়া করে আব্দুল্লাহ আজকে ইসলামের বিজয় এসে গেছে, আজকে মুসলমানদের বিজয় এসে গেছে, আজকে কালে মানে বিজয় এসে গেছে, এই কারণে আমার সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। কিন্তু তোমার চোখে মুখে কান্নার চাপ রে আব্দুল্লাহ, তোমার চোখে মুখে কান্নার চাপ বেদনার চাপ, তাহলে কি তুমি ইসলামের বিজয়ে খুশি হইতে পারো না? ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ আজকে সূরা সুন্নাহ দিল হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত নবী গো, আমি আব্দুল্লাহ ওই দিনে আনন্দিত হয়ে গেলাম। কিন্তু নবীজি এই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দের খবর দেখতে পাই, ওই জায়গার মধ্যে আমি আব্দুল্লাহ একটা দুঃখের সংবাদ দেখতে পাইতেছি। ও গো নবীজি এই দুঃখের সংবাদ দেখার কারণে আজকে আমার চোখে মুখে কান্নার চাপ দেখা যায়। দূরে বলুন আল্লাহু আকবার। কেমন সাহাবী? সব সাহাবি ওই দিন বুঝলেন সুখের জন্য আমার আল্লাহ সুখের সংবাদ দান করেছেন মুসলমানদেরকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন দুঃখের খবর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদের থেকে বাছাই করে আমার আল্লাহ সূরা ফাতিহা থেকে লাগাইয়া সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের হিকমত বুঝার তাফসীর সহকারে যিনাকে সূক্ষ্ম জ্ঞান দান করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবীন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। রে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন রে আব্দুল্লাহ আজকে আমরা সবাই এই খবর এই সূরার মধ্যে আনন্দের খবর দেখি কিন্তু তুমি বেদনার খবর দেখো, তোমার মধ্যে এত সূক্ষ্ম জ্ঞান, তোমার মধ্যে এত আইনেম, তোমার মধ্যে এত জ্ঞান কিভাবে আসলো? ডাক দিয়া করে নবীর সাহাবীরা আমার মধ্যে এত জ্ঞান এত আইনেম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আমার নবীর দুয়ার বদৌলতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন দাওয়াতুম মুস্তাজাবা, আজকে আমরা যারা রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করি, রাসূলকে যারা আমাদের মতো বড় ভাই হিসাবে গণ্য করি, একবার চিন্তা করে দেখেন জীবনে কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত খরচ করলাম, কত যাকাত দিলাম, বলেন তো কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবেনি? বলে আমার একটা দুয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে? জোরে বলুন, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি হবে না? কিন্তু আমার নবী কেমন নবী? দাওয়াতুম মুস্তাজাবা, আমার নবী যখন অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করেন আল্লাহ আমি ওই বিষয়টা লইয়া দোয়া করতে চাই, আমার মাওলার ডাক দিয়া কয়রে ফিরিস্তা দাওয়া, আমার বন্ধু যখন অন্তর দ্বারা মনোনিবেশন করেছে ফিরিস্তা দাওয়া, আমার বন্ধু অন্তর দ্বারা বলে যাও আমার বন্ধুর অন্তরের কবরটা অন্তরে থাক, আমার বন্ধুর অন্তরের কবরটা যেন বন্ধুর টুটির মধ্যে না আসে, আমার বন্ধুর অন্তরে থাকতে থাকতে আমার বন্ধুর মন ভাষণাটা তোমরা পূর্ণ করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাদিয়া বলেন আমার নবী আমার জন্য দোয়া করেন, আমার নবীর সাথে অনেক শোকের মধ্যে আমি গেলাম, হঠাৎ একদিন ব্যবসার উদ্দেশ্যে মক্কার জমিন ত্যাগ করে আমরা যখন ইয়ামেনে যাইতেছিলাম মধ্যখানে পথিমধ্যে যখন ইয়ামেনের একটা বড় চরের মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবী ওই জায়গার মধ্যে তাঁবু টানাইলেন, এশারের নামাজের সময় হয়ে গেল, রাসূল পানির তালাশ করলেন, কোন সাহাবী রাসূলের জন্য পানি ব্যবস্থা করতে পারেন না, আমি আব্দুল্লাহ ওই দিন যেখানে পানি পাওয়া যায় না ওই ইয়ামেনের প্রত্যেকটা মরুচুর ঘুরি ঘুরি আমার নবীর জন্য সেই দিন পানির ব্যবস্থা করলাম, আহার আমার আনয়নকৃত পানি দ্বারা আমার নবী ওযু করে এশার নামাজ আদায় করে আমি আব্দুল্লাহর জন্য যখন দোয়া করলেন এই দোয়াটা আমার মাওলার সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন আমার নবী ঘুমা গেলেন নামাজ পড়ার পরে তাঁবুর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমা গেলেন, আমি যখন আমার মাথাটা বালিশের মধ্যে লাগাইলাম আমি আব্দুল্লাহর চোখের মধ্যে ঘুমাসে না, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের সময় গভীর রজনীতে জাগ্রত হয়ে যাবেন, আমার নবী যখন পানির তালাশ করবেন আমার নবী তো তখন পানি পাইবে না, আমি অতবাক হয়ে গেলাম, নবী যদি পানি পাওয়া আমার নবীর তো কষ্ট যাবে, আমি সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বাহির হইয়া আমার নবীর জন্য ইয়ামেনের প্রত্যেকটা মরুভূমি ঘুরে ঘুরে আমার রসুনের জন্য পানির ব্যবস্থা করলাম, এবার যখন নবী ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লেন আমার নবী যখন ফজরের নামাজ আদায় করলেন আমাদের সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন, ঘুরানোর পরে আমার নবী দোয়া করবেন কিন্তু দোয়ার আগে জিজ্ঞাসা করতেছেন রে আমার সাহাবিরা গভীর রাত্রিতে মরুভূমির মধ্যে পানি পাওয়ার তো কোনো কথা না, আমার কোন সাহাবি আমার জন্য পানির ব্যবস্থা করেছ, আমি আমার সাহাবিকে একটু দেখতে চাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিক দিয়ে রেখেছেন, কেউ তো পানি আনেন না, কে কথাটা বলেন, এদিকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথাটা নিচের দিক দিয়া দুই ফোঁটা চোখের পানি জানিয়া আমার মাওলানার দরবারে ফরিয়াদ শুরু করে দিছে, প্রভু আজকে আমলটা করেছি আপনি মাওলারে খুশি করার দলে, আমলটা করেছি আপনার বন্ধুকে খুশি করার দলে, প্রভু গো আমার আমলের খবরটা যেন নবীর কোন সাহাবায়ে কেরাম আজকে জানতে পারে না, জুড়ে বলুন নবীর সাহাবায়ে কেরামরা আমল করে আমার আল্লাহর দরবারে দরখাস্ত দেন, আল্লাহ আমল করেছি আপনি মাওলানে খুশি করার জন্য, আমল করেছি আপনার বন্ধুকে খুশি করার জন্য, আমলের কবর যেন দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আজকে আমরা পাঁচ অক্তর মধ্যে এক অক্ত নামাজ পড়ি না, ভুল ক্রমে যদি এক অক্ত পড়ি জানে সারা প্রতিবেশী ঠিক কিনা, বলে দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, যখন শুক্রবার দিন হয় আব্বা দুব্বা তুব্বা লাগায়া একেবারে পিছনের খাতার থেকে মুসল্লিদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বলে ইমাম সাহেব করে না গেলে আমার নামাজ হইত না, ভাবলিক আছে না নাই, আরো দূরে বলুন আছে না নাই, এই নামাজ পড়লে এই নামাজে আপনার কাজে আসবে না, এই বন্দেগি করলে কাজে আসবে না, আমার নবীন সাহাবায়ে কেরাম কেমন বন্দেগি করেন যে মাওলা আপনারে খুশি করার জন্য বন্দেগি করলাম, এই দুনিয়ার কোন মানুষ যেন আমার বন্দেগির খবর জানে না, এবার আমার নবীর জন্য আমার নবী আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আমার আব্দুল্লাহ রে আজকে আপনি নবী এই দিনের মুজতাহিদ হিসাবে কবুল করেন, দূরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়ায়ুআল্লিমুহু তাউইলা, এবং আমার আব্দুল্লাহরে এই কোরআনুল কারীমের যত সূক্ষ্ম জ্ঞান আছে শুরু থেকে লাগায়া শেষ পর্যন্ত আপনি মাওলায় তার সিনার মধ্যে বর্ষণ করে দেন, দূরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া সেই দিন আব্দুল্লাহর জন্য কবুল হয়ে যায়। এবার আমার নবী জিজ্ঞাসা করেন রে আব্দুল্লাহ আমি বুঝে গেছি মাথাটা নিচের দিক দিয়ে রাখিও না, এই জায়গার মধ্যে আমার কোন সাহাবি আমার দলে পানির ব্যবস্থা করতে পারে না, তুমি আমার দলে পানির ব্যবস্থা করেছ, কিন্তু প্রশ্ন হলো ওই জায়গার মধ্যে আমার বড় বড় সাহাবায়ে কেরাম আছে, প্রায় বৃদ্ধ সাহাবায়ে কেরাম আছে, কেউ আমার দলে পানির ব্যবস্থা করলো না, তুমি 8 থেকে 10 বৎসরের বালক, তুমি যে আমার জন্য মরুভূমির থেকে পানির ব্যবস্থা করলা, তোমার কি প্রাণের মায়া হলো না, ডাক
কয় নবী গো আমি যখন ঘুমের গুড়ি ঘুমাইতে ছিলাম আমি যখন চিন্তা করলাম নবী পানি যদি আপনি পান না ওযু করতে পারবেন না নবী গো আমি সঙ্গে সঙ্গে তাবু থেকে বাহির হইয়া যখনই আপনি ওযু করলেন কিছুক্ষণ আগে আপনার জন্য পানির ব্যবস্থা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে ভয় হতো আমি যখন মরুচনের মধ্যে হাঁটতেছিলাম আমি মনে মনে ভাবি কোন সময় সোনার বাগিনী আমার ভক্ষণ করে ফেলে ইয়া রাসূলুল্লাহ বললাহে আল্লাহর কসম করে বলি আমার অন্তরে যখন ভয় হতো আমি মনে মনে ভাবতাম এই জায়গার মধ্যে আমি একানা আপনি নবী রাহমাতাল্লিল আলামিনের মহব্বত আমি আব্দুল্লাহর অন্তরের মধ্যে আসে ইয়া রাসূলুল্লাহ যার অন্তরের মধ্যে আপনার ভালোবাসায় আসে যার অন্তরের মধ্যে আমার মাওলার ভালোবাসায় আসে গো এই অন্তরে দুনিয়ার কোনো কিছু ভয় করে না জুড়ে বলুন ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না ঠিক কি না আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে আর তো তারা কিছু চায় না আমার মাওলার প্রেম যদি অন্তরের মধ্যে থাকে সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনা কানা বর্ণনা করেন আমার নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন ইয়ামেনের উদ্দেশ্যে যাইতেছিলাম নদী পথে কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায় আমি জাহাজ আমার নৌকা করে যাইতেছিলাম ভ্রমণ করতেছিলাম এমত অবস্থায় একটা ঝড় চলে আসলো আমি সামনের তাকায় অন্ধকার পিছনের তাকায় অন্ধকার ডানে তাকায় অন্ধকার বামে তাকায় অন্ধকার এই ঝড়ের কারণে আমার তরিটা ভেঙে গেল আমি সমস্ত রাত্রি একটা কাষ্ঠের মধ্যে ধরে ধরে সমস্ত রাত্রি সাগরের মধ্যে কাটায় দিলাম আমার অন্তরের মধ্যে ভয় হয় কোন সময় জানি সাগরের মাছের খাদ্য আমি হওয়া যায় কিন্তু যখন আমার অন্তরের মধ্যে ভয় হয় আমি নিঃসাগরের মাছের খাদ্য হওয়া যায় আমি মনে মনে চিন্তা করি জায়গায় আমি একানা আমার সাথে আছেন আমার মাওলা আমার সাথে আছেন আমার রাহমাতাল্লিল আলামিন তার সাথে মাওলা আছেন নবী রাহমাতাল্লিল আলামিন আছেন এই অন্তর এই বাল এই বডিটা কখনো দুনিয়ার কোন প্রাণী ভক্ষণ করতে পারে না জুড়ে বলুন সুবহানাল্লাহ এবার যখন রাত্রি সমাপ্ত হয়ে গেল এবার যখন রাত্রি শেষ হয়ে গেল আল্লাহ নবী রাহমাতাল্লিল আলামিনের সাহাবী বলেন আমি যখন জংলার পাশে গেলাম ইয়ামেনের জংলার পাশে এবার আমি তাকায় দেখি ওই জংলার পাশে যাওয়ার পরে আমার সামনে কয়েকটা বাঘ সে হাজির হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম এবার আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যখনই আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম ওই বাঘটা তখন আমার সামনে এসে হাজির হয়ে আমার এই একটা হুঙ্কার দিল আমি তখন আমার জবান দ্বারা বাহির করলাম বাঘ সাবধান হয়ে যাও আমার ভক্ষণ করার পাই তারা করো না আমার ভক্ষণ করার জন্য এত বৃদা পাই তারা করো না আমার পরিচয় জানো নি আমার পরিচয় হলো আনা গোলাম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনায় পাওয়া যায় আনা গোলাম বি মাওলা আমি হলাম আমার মাওলার গোলাম আমি হলাম রাহমাতাল্লিল আলামিনের গোলাম যেই মুহূর্তে সাবিনা জবান দ্বারা বাহির করলেন আমি হলাম রাহমাতাল্লিল আলামিনের গোলাম ওই বাক্তা ওয়াকাত্তা আর তার মাতাটা নারায়া জবাব দিল আমিও বুঝে গেছি আপনি যে রাহমাতাল্লিল আলামিনের গোলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো জংলার বাগে আমার নবীর পরিচয় জানে কিভাবে এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিতেছেন আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে মানব জাতির হাদায়াতের জয় আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য গণিত আম্বিয়া ইকরাম প্রেরণ করলাম আদম পয়গম্বর থেকে লাগাইয়া ঈসা পয়গম্বর পর্যন্ত আমি আল্লাহ এক একজন নবী পাঠাইলাম এক একটা জাতির জন্য এই এক একটা নবীকে এক একটা জাতির জন্য পাঠানোর পরে দুনিয়ার জমিন থেকে নবী বিদায় নবীর মর্যাদা বিদায় নবী বিদায় নবীর কেতাবের হুকুম বিদায় কিন্তু আমার নবীকে একটা জাতির জন্য রহমত বানাইলাম না একটা নির্দিষ্ট জাতির জন্য নবী পাঠাইলাম না আল্লাহ বলেন গমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নবীর আকাশের
জন্য নবী বানাইলাম, বাতাসের জন্য নবী বানাইলাম, জমিনের জন্য নবী বানাইলাম, ইহ জগতের জন্য নবী বানাইলাম, পরজগতের জন্য নবী বানাইলাম, গোটা জাহানের জন্য আমার নবীরে নবী বানাইলাম, ওই জংলার বাঘদের জন্যও আমার নবীরে আমি আল্লাহ নবী বানাইলাম। দূরে বলুন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমরা মদিনা যেতে চাই কি চাই না, আরো দূরে বলুন চাই কি চাই না। একটা জবানও বন্ধ রাখবেন না, বাংলার জমিন থেকে আমার মদিনার নবীরে জানা দেন, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি জগৎ জাগায়, আমরার পাগল মন যেতে চাই না হয় আমরা রে অবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরা গাছে তাই গিয়া সালাম দিতাম, সে থাই গিয়া সালাম দিতাম নবীর রওজায়, আমরা রে পাগল মন সোনার মদিনা, আমরা রে অবুজ মন যেতে চাই, আমরা যদি মদিনা রই মাটি হই চাহাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখি চাহাম, বলুন আমরা যদি মদিনা রই মাটি হই চাহাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখি চাহাম, জীবন আমরার দন্য গত, জীবন আমরার দন্য গত পাইলে তোমার, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া সালাম দিতাম সোনালি রওজায়, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুজ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই, জুরে বলুন ইয়া রাসূলাল্লাহ। এজন্য নবী আমার রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলতেছেন এই নবী হয় বলে আমার নবীর তরিকা হলো দুইটা, জুরে বলুন কয়টা, দুইটা। আমার নবী যখন বিদায় হজ্জের সময় ভাষণ দেন, নবী বলেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, কিন্তু আমার উম্মত গুলার জন্য দুইটা পথ, দুইটা মত আমি নবী দেখে গেলাম, এই দুই পথ মতের উপর পর্যন্ত আমার উম্মত গুলা অটুট থাকবে ততক্ষণ রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নত, রাসূলের জীবন আদর্শ। এখন রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিতাব দুনিয়াতে আসে না নাই, এই কিতাব মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না, আমাদের এলাকা দিয়ে যে বর্তমান যে মাহফিল হইতেছে এটা মাদ্রাসার মাহফিল না গ্রামের মাহফিল, এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই কোরআনুল কারীম বর্তমানে দুনিয়াতে আসি, এবং ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নত, রাসূলের জীবন আদর্শ বর্তমানে বাংলাদেশে আসে না নাই, জুড়ে বলো না। বাংলার জমিনে মুসলমানেরা নবীর আদর্শ যদি না মানত, আজকে বাংলার জমিনের মধ্যে একটা বুদ্ধের বাচ্চাও মাথা লয়া থাকতে পারত না, দূরে হন ঠিক কিনা। আমরা নবীর আদর্শ মানি, বিদায় টাকা দেখে মন্দির তৈরি করা হয়, আমরা যদি নবীর সুন্নত না মানতাম, নবীর আদর্শ মুসলমান না গ্রহণ করত, আজকে 90% মুসলমানদের দেশে একটা হিন্দুর বাচ্চাও মাথা লইয়া থাকতে পারতো, তাদের হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লক্ষ লক্ষ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে, আর আমরা মুসলমানরা নবীর আদর্শ মানি, বিদায় রাতের পর রাত জাগিয়া মুসলমান হিন্দুদের লক্ষ লক্ষ মন্দির পাহারা দেয়, জুড়ে বলুন ঠিক কিনা, এটা হলো নবীর আদর্শ। এখন আসেন নবীর আদর্শ আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি বান্দায় দুনিয়ার জমিনে মান্য করে, এই মান্য করলে লাভ না লস,
আরো দূরে বলুন লাভ নালস। বলেন নবীর রাস্তা আমার আল্লাহর রাস্তা কি? আমার আল্লাহ বলেন বান্দা যারা দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনের ইয়াত করবে, আমার অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করা মানে কুরআনুল কারীমের অনুসরণ করা, দূরে বলুন ঠিক কিনা? জান্নাতের নবী রহমত তালিল আলামিনের রেখে দেওয়া গর মাদ্রাসার পক্ষে টাকা, দূরে বলুন ঠিক কিনা? এই দুই রাস্তা আল্লাহ বলতেছেন, আমার অনুসরণ করবা, আমার কোরআনের অনুসরণ করবা, আমার কোরআন দিয়ে রাসূলুল্লাহকে যারা অনুসরণ করবে, ইয়াতায়াত করবে, রাসূলের অনুসরণ, রাসূলের পথ মত মানা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসার প্রতি মহব্বত, দূরে বলুন ঠিক কিনা? এই দুই জিনিস যদি বান্দার অন্তরের মধ্যে থাকে লাভ না লস, আরো দূরে বলুন লাভ না লস। কেমন লাভ জানা দরকার আছেনি রে জামকের মুসলমানেরা, আজকে দিন জামক হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের পক্ষে তাকিয়া আমার আল্লাহ তোমার সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া তোমার দেখো তার কবরের পাশে লয়া ঠাইবা, ওই কবরের পাশে যাওয়ার পরে ওই কবরের পাশে দাঁড়ায়া তোমার জানাজার নামাজ আদায় করিয়া তোমার ধরনের মাগফিরাতের দোয়া কিন্তু সবাই করবে, কিন্তু ওই কবরের মধ্যে এই দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গী হবে না, দূরে না ওই লাশ।